এর আগের লেকচারে আমরা স্প্রিং থ্রির বৈশিষ্ট্য এবং স্প্রিং থ্রির মডিউলগুলো সম্পর্কে নিয়ে আলোচনা করছিলাম। এখন আমরা দেখব যে একটা স্প্রিং অ্যাপ্লিকেশন কিভাবে একটা নেটবিনস আইডি ব্যবহার করে একটা স্প্রিং অ্যাপ্লিকেশন বেসিক স্প্রিং অ্যাপ্লিকেশন রান করা যায়। তো এর জন্য আমরা যে কোনো আইডি ব্যবহার করতে পারি। আমরা এখানে দেখাচ্ছি নেটবিন আইডি ব্যবহার করে। তো যেহেতু স্প্রিং অ্যাপ্লিকেশন আমরা একটা অ্যাপ্লিকেশন করব, সুতরাং শুরুতেই আমাদেরকে স্প্রিং অ্যাপ্লিকেশনের জন্য রিলেটেড জার ফাইলগুলো বা স্প্রিংয়ের জার ফাইলগুলো ডাউনলোড করতে হবে। তো স্প্রিংয়ের জার ফাইলগুলো আমরা স্প্রিং সংক্রান্ত যাবতীয় যে স্প্রিংয়ের যে বিভিন্ন ধরনের মানে স্প্রিং প্রজেক্ট সংক্রান্ত বিভিন্ন ধরনের ইনফরমেশন, অর্থাৎ স্প্রিংয়ের জন্য অফিসিয়াল সাইট হচ্ছে spring.io। এখান থেকে আমরা প্রজেক্ট সেকশনে গেলে এখানে দেখতে পাবো যে স্প্রিং ফ্রেমওয়ার্ক, এরকম স্প্রিংয়ের সাথে মেন প্রজেক্ট হিসেবে আরও অনেক কিছু আছে। তো আমরা এখানে স্প্রিং ফ্রেমওয়ার্ক যে প্রজেক্টটা আছে সেই প্রজেক্টটার মধ্যে দেখতে পাবো যে স্প্রিং ফ্রেমওয়ার্ক সম্পর্কে স্প্রিংয়ের লেটেস্ট রিলিজ ভার্সনগুলো কী কী, স্প্রিং সম্পর্কে কিছু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা এবং স্প্রিংয়ের ফিচার নিয়ে বলা হচ্ছে, ডিপেন্ডেন্সি ইনজেকশন, অ্যাসপেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, MVC, তারপরে মানে JDBC, JPA, JMS, এই সমস্ত ফাউন্ডেশন সাপোর্ট এবং ম্যানি মোর, এই সমস্ত বৈশিষ্ট্যগুলোর কথা বলা হচ্ছে এখানে। এবং লেটেস্ট ভার্সনের ম্যাভেন ইউজ করতে গেলে আমরা কীভাবে ডিপেন্ডেন্সিটা অ্যাড করবো সেইগুলো সম্পর্কে এখানে বলা হচ্ছে। তো আমরা যেহেতু আমাদের প্রজেক্টে আপাতত ম্যাভেন ইউজ করবো না, সুতরাং আমাদেরকে জার ফাইলগুলো ম্যানুয়ালি ডাউনলোড করতে হবে। এছাড়া এখান থেকে আমরা স্প্রিং ফ্রেমওয়ার্ক এই সেকশন থেকে যে রিলেটেড রেফারেন্স লিঙ্কগুলোতে ক্লিক করলে আমরা ওই রিলেটেড রেফারেন্স ওই ভার্সন সংক্রান্ত রেফারেন্সগুলো এখানে পাবো, অর্থাৎ কীভাবে স্প্রিং অ্যাপ্লিকেশন এই এই মডিউলের জন্য যে রেফারেন্সগুলো আছে সেগুলো এই রেফারেন্স লিঙ্কের মধ্যে আছে। সে ফর এক্সাম্পল আমরা যদি 4.2.4 এটার রেফারেন্সের মধ্যে যাই, তাহলে দেখব যে এখানে স্প্রিং অ্যাপ্লিকেশন সম্পর্কিত যে বেসিক গাইডলাইন্স আছে সেই গাইডলাইন্সগুলো এখানে দেওয়া আছে। তো এখানে বলা হচ্ছে যে স্প্রিং ফ্রেমওয়ার্কটা যেহেতু একটা ওপেন সোর্স ফ্রেমওয়ার্ক এবং এটার শুরুর দিকে শুধুমাত্র শুরু করেছিলেন রড জনসন, পরবর্তীতে আরও অনেকে এর সাথে ইনক্লুডেড হয়, এবং 4.2.4 এর জন্য যে ডকুমেন্টেশনটা সেই ডকুমেন্টেশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তা আমরা যেহেতু ব্যবহার করব, আমরা যেহেতু আমাদের এই পরবর্তী এক্সাম্পলগুলোর জন্য স্প্রিং থ্রি ফ্রেমওয়ার্কটা ব্যবহার করব, সেজন্য আমাদেরকে স্প্রিং থ্রি এর জন্য রিলেটেড জারগুলো ডাউনলোড করে নিতে হবে। স্প্রিং থ্রি এর রিলেটেড জারগুলো আমরা বা স্প্রিং এর সমস্ত জারগুলো আমরা এই ইউআরএল এর মধ্যে পাবো। এই ইউআরএল এর মধ্যে গেলে আমরা দেখব যে সোফার স্প্রিং এর যত রিলিজ ভার্সন ছিল সেই সমস্ত রিলিজ ভার্সনগুলো আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো, এবং এটা একদম লেটেস্ট ভার্সন পর্যন্ত রয়েছে। তা আমরা এই এখান থেকে আমরা দেখব যে থ্রি এর অনেকগুলো ভার্সন আছে। তা আমরা পরবর্তী এক্সাম্পলের জন্য 3.2.5 এই ভার্সনটা ব্যবহার করব। তো এখানে ক্লিক করলে 3.2.5 এর জন্য একটা জার ফাইল মানে একটা জিপ ফাইল ডাউনলোড হবে। আমরা পরবর্তীতে ওই জিপ ফাইলটা এক্সট্র্যাক্ট করলে ওই এক্সট্র্যাক্ট ফোল্ডারের লিপ ফোল্ডারের মধ্যে প্রয়োজনীয় জার ফাইলগুলো পাবো। ঠিক আছে, বেসিক অ্যাপ্লিকেশন রান করার জন্য আমাদের স্প্রিংয়ের 3.2.5 এই ভার্সনটা এই জার ফাইলগুলো ছাড়াও আমাদের আর একটা জার ফাইল দরকার হবে, সেটা হচ্ছে যে অ্যাপাচি কমন লগইন। অ্যাপাচি কমন লগইনের এই সাইটের মধ্যে আমরা ঢুকলে অ্যাপাচি কমন লগইনের যে লেটেস্ট ভার্সনটা আছে 1.2, এই 1.2 ভার্সনটাও আমরা ডাউনলোড করে নিব, এই জিপ ফাইলটা ডাউনলোড করে নিব যে কমনস লগইন 1.2। তাহলে এই রিলেটেড জার ফাইলগুলো ডাউনলোড করার পরে আমরা এখন আমাদের প্রজেক্ট বা আমাদের নেটবিনের মধ্যে কীভাবে এই জার ফাইলগুলো ইনক্লুডেড করে প্রজেক্টটা মানে নেটবিনকে কনফিগার করবো সেই ব্যাপারটা আমরা এখন দেখব। তো আমরা প্রজেক্ট সেকশন থেকে আমরা এখানে
একটা নিউ প্রজেক্ট নিব। আমরা যেহেতু স্প্রিং এর কোর সেকশনটা প্রথমে দেখব, সুতরাং আমরা এখানে একটা ওয়েব অ্যাপ্লিকেশন না জাভা অ্যাপ্লিকেশন নিয়ে নিচ্ছি। জাভা অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা এটার নাম দিলাম হচ্ছে স্প্রিং কোর। আমি একটা লিব ফোল্ডারের জন্য একটা ডেডিকেটেড ডেডিকেটেড ফোল্ডার ব্যবহার করছি, আমার মেইন ক্লাসের প্রয়োজন নাই। আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হয়েছে স্প্রিং কোর। এখন আমরা এই প্রজেক্টের মধ্যে প্রজেক্টের লাইব্রেরির মধ্যে যে লাইব্রেরি প্রয়োজনীয় লাইব্রেরিগুলো আছে সেই লাইব্রেরিগুলোকে ইনক্লুড করব। আমরা আমাদের স্প্রিং এর ডাউনলোডেড ফাইলগুলোকে এক্সট্রাক্ট করার পরে যে ফোল্ডারটা পাবো, এই ফোল্ডারের মধ্যে গেলে আমরা দেখব যে লিভস নামক একটা ফোল্ডার আছে এবং এই লিভস ফোল্ডারের মধ্যে স্প্রিং এর জন্য প্রয়োজনীয় জার ফাইলগুলো এখানে আছে, টোটাল 58টা জার ফাইল। আর কমন লগইনস এর 1.2, কমন লগইনস এর 1.2 ভার্সনকে এক্সট্রাক্ট করলে আমরা এর মধ্যে দেখব যে এটার জন্য কমন লগইন 1.2.jar এবং এটার জন্য জাভা ডক ফাইল আছে। জাভা ডক ফাইলটা মূলত হচ্ছে ডকুমেন্টেশনের জন্য, মেনলি আমাদের দরকার হবে কমন লগইন 1.2। এখন আমরা এই জার ফাইলগুলোকে আমাদের প্রজেক্টের সাথে সংযুক্ত করব। আমরা এখানে একটা স্প্রিং এর জন্য এই জার ফাইলগুলো কম্প্যাক্ট করে একটা লাইব্রেরি ক্রিয়েট করে নিচ্ছি। এখান থেকে আমরা এখন অ্যাড জার এবং ফোল্ডার মধ্যে থেকে আমরা আমাদের ওই নির্দিষ্ট লোকেশনের মধ্যে যাব যেখানে আমরা জার ফাইলগুলোকে রেখেছি। স্প্রিং এর যে যতগুলো লাইব্রেরি আমরা ডাউনলোড করেছি সবগুলো লাইব্রেরিকে আমরা এখানে অ্যাড জারের মাধ্যমে ইনক্লুডেড করে নিলাম এবং আরও একটা জার ফাইল যেটা কমন লিব, কমন লিব ফাইলটা আমরা এখানে নিয়ে নিব। কমন লগইন, সরি, কমন লগইনের জন্য আমরা জাভা ডকটা সহ নিয়ে নিচ্ছি। তো রিলেটেড জার ফাইলগুলো আমাদের প্রজেক্টের সাথে অন্তর্ভুক্ত হয়ে গেল দেখতে পাচ্ছি। জার ফাইলগুলো সংযুক্ত করার পরে আমরা এখন স্প্রিং এর জন্য এখানে সোর্স প্যাকেজের মধ্যে আমরা কিছু ক্লাস ক্রিয়েট করব এবং ক্লাস ক্রিয়েট করে কিভাবে আমরা স্প্রিং এর লাইব্রেরিগুলোকে ব্যবহার করে কিভাবে কাজ করব বা কনফিগারেশনগুলো কিভাবে ক্রিয়েট করব সেই জিনিসগুলো আমরা এর পরবর্তী সেকশনে